কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের হাজারো মানুষ। সকালে কালীগঞ্জে আনারের বাড়ির সামনে নিহতের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। তারা জানান, কলকাতায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার দুই দিন পরও মরদেহ উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে হতাশা বিরাজ করছে তাদের মাঝে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান তারা। হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন তার মেয়ে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। ভিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই, এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গুরুস্থানে আমরা দাফন করব। বাংলাদেশ সরকারের কাছে একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলেই এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে।